অনেকদিন পর সকালে জলখাবার ছিল নুডলস, দুপুরে ছিল আলু দিয়ে ডিমের ঝোল, লাল শাক ভাজি, সাথে আলুর খোসার মুচমুচে পাকোড়া। হ্যালো সবাইকে, গুড মর্নিং, কেমন আছেন সবাই? বুধবারের সকাল এখন প্রায় 8টার মতন বাজে, বেশ দেরি করেই ঘুম থেকে উঠেছি। তো ঝটপট করে তৈরি করলাম নুডলস, সাথে সবজি বলতে একটু হলো গাজর দিয়েছি। একটু বেশি টাইম সকালবেলা ঘুমিয়ে সকালে খাবার দাবার যদি এরকম শর্টকাটে হয়ে যায়, মানে খুব সহজে তৈরি করা যায়, তাহলে তো বেশ ভালোই লাগে। তো গরম গরম এখন আমরা খেয়ে নেব, শ্রীমন সোনাকেও নুডলস দেব এখন। তো দোকানে গিয়েছিলাম, নিয়ে আসলাম যা যা প্রয়োজন। শ্রীমন সোনার জন্য একটা কেক নেওয়া হলো, তারপর এক ডজন ডিম নেওয়া হয়েছে। এখন ডিমের ডজন হলো 130 টাকা বলে দিলাম। একটা ছোট্ট সরিষার তেল নেওয়া হলো, এটা মূলত ওই যে সিদ্ধ খাওয়ার জন্য নিলাম। আর এইখানে হলো আছে 250 রসুন আর 1/2 কেজি আলু। আলু কি মা, কি কি বলো? হ্যাঁ, তো ভাবছিলাম আলু বেশি নেবো, কিন্তু ভালো আলু নেই, আছে অনেক বড় বড় ভালো নয় আলুগুলা, এগুলো বেশি ভালো না, ছোট তেমন। প্রায় 11:30 বাজতে চলল, অনেক কাজকর্ম করে আসলাম, অনেক বলতে রুম ঝাড় দিয়ে মুছে আরও টুকিটাকি কাজ তো করেছি, সেগুলোর কথা নাই বা বলি। তো তারপর হলো এই যে জামাকাপড় পরিষ্কার করে স্নান করে আসলাম, এখনও অনেক কাজকর্ম বাকি। দুপুরে রান্নার আগে শ্রীমন সোনাকে স্নান করাবো, পূজা দেব আমি, তারপর ওকে ঘুম পাড়াবো, তারপর তো রান্না বান্না করার চিন্তা। আর আজকে গাছগুলো একটু অন্যভাবে রাখলাম, তো আগে জামাকাপড়গুলো মেলে দেই, তারপর আপনাদের সাথে শেয়ার করবো এখন কেমন হয়েছে আর আগে কেমন হয়েছিল। বেডরুমের সাথে যে ব্যালকনিটা ওইটা একদমই ফাঁকা রাখি, ওইখানে আমি জামাকাপড়ও মেলে দেই না বা গাছ টাছ কোনো কিছুই নেই, কারণ ওই রুমে যেহেতু বেশি থাকা হয় খোলামেলা থাকলেই ভালো লাগে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এইভাবে আজকে রাখলাম। তো এখন বাজে হলো 1:10, তারপর পূজা দিয়ে শ্রীমন সোনাকে স্নান করিয়ে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিলাম, দুষ্ট বই ঘুমিয়ে আছে। এখন আসলাম হলো রান্নাবান্না করার জন্য, অনেক দেরি হয়ে গেছে আজকে, কখন রান্নাবান্না করবো, এখন সব কিছু গোছ গাছ করে নেবছি। দুপুরে মূলত রান্না করব ডিম, তো তার জন্য এখন ডিম সিদ্ধ বসিয়ে দেই, আর শ্রীমনকে ভাবছি হলো চিংড়ি মাছ রান্না করে দেবো, সকালবেলা হলো চিংড়ি চিংড়ি এরকম বলতেছিল। তো আর সাথে লাল শাক গতকাল হলো নিয়ে আসছিল সন্ধ্যার দিকে, গতকালই আমি পরিষ্কার করে বেছে রাখছিলাম, তো আজকে অর্ধেকটা রান্না করব আর আরও অর্ধেকটা থাকবে। তো ভাতটা বসিয়ে দেই আগে, অনেক দেরি হয়ে গেছে, এখন ঝটপট করে গুছিয়ে রান্নাটা করতে হবে, আর এটা 3টা বেজে যাবে রান্না করতে করতে আমার, কারণ গোছ গাছ করতে তো বেশ সময় লাগে রান্না করতে আর কি। তো আলু পেঁয়াজ যা যা লাগবে সব কিছু কেটে এখন একটু রেডি করে নেই, শ্রীমন ঘুমিয়ে আছে, ও যখন ঘুমায় তখন তো চুপি চুপি কাজ করি। দেখা যাবে এই যে আমি সবজি টবজি কেটে মানে গুছিয়ে হয়তো রান্না বসাবো, দুষ্টুবুড়ি উঠে যাবে। আর একদিন আপনাদের সাথে শেয়ার করব যে বেশিরভাগ দিন আমি রান্নাবান্না যখন করি শ্রীমন বুড়ি মূলত কী করে বা ওকে নিয়ে তখন কীভাবে রান্না আমি করি। তো এই যে সব কিছু রেডি করে নিয়েছে, অনেক দিদি ভাইরা আপুরাই বলেন শ্রীমন শোন অনেক শান্ত। হ্যাঁ এটা ঠিক যে ও কান্নাকাটি করে না, কিন্তু ভীষণ চঞ্চল, হয়তো অন ক্যামেরায় মনে হয় একদমই শান্ত, একদমই শান্ত না। তো যাই হোক, সব তো গুছিয়ে নিলাম, এখন হলো রান্নাবান্না করার পালা। তো আলু ডিমটা একটু হলুদ লবণ দিয়ে মেখে নিলাম, আমার হয়তো ঠান্ডা লাগবে, আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই মানে দেখলাম যে ঠান্ডা লাগার আগে নাকের ভিতর একদম অন্যরকম লাগে বা একটু জ্বর জ্বর মনে হয় ওরকম লাগতেছে, ভালো লাগতেছে না। একবার ভাবছিলাম এই যে রুম টুম মানে ঝাঁকটা বা দেবো না বা মুছবো না, কিন্তু ওই যে সময় আসলে ওই কাজ কোনো মানে রেখে বসে থাকতে পারি না, আর একা সংসার আমি না করলে কে করবে। তো আলু ভেজে তুলে নিলাম, এখন ভাবতেছি তাড়াতাড়ি রান্নাবান্না হলেই ভালো হয়, কারণ ভালো লাগতেছে না, এখন মনে হয় আরও বেশি খারাপ লাগতেছে আমার, ওরকম মানে ঠান্ডা লাগলে একরকম কিন্তু লাগার আগে বেশি খারাপ লাগে। আর গত 2 বছর হয়েছে শীতের সময় দেখা যায় আমার কাশি হয় 5-6 মাস থাকে, এইবার মানে চিন্তায় আছে আগে থেকে একটু সাবধানে থাকতে হবে, সহজে সারে না, কারণ ওই যে প্রতিদিন ভোরে ওঠা, বেশি জল টল ধরা, সব কিছু মিলিয়ে আর সারে না। তো সব কিছু মশলা টশলা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম, এখন ঝোলের জন্য জল দিলাম, আজকে যেহেতু ডাল করব না আমি একটু মানে ঝোল করেই রান্নাটা করব। আবার একটু বেশিও হয়ে গেছে আমার ঝোলটা দিয়ে, আর একটু কম দিলে ভালো। তো একটা কাঁচামরিচ দিলাম, এখন ব্যাস আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। দুষ্টুবুড়িকে ভাত খাওয়াতে হবে, কারণ 1:30টার মতন বাজে,
ডিম তো নামিয়ে নিলাম, প্রথমে পাকোড়াটা ভেজে তারপরে এই তেলেই হলো আমি লাল শাকটা ভেজে নেব। আর আর এই পাকোড়াগুলো কি মূলত হলো ডাল দিয়ে খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আজকে তো ডাল রান্না করিনি, আজকেও মনে হলো ভাজি মানে পাকোড়াটা তৈরি করি, এর জন্য মূলত করে নিলাম। তো তেলে দিলাম কালিজিরা ফোড়ন, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একসাথে কিছুক্ষণ ভেজে শাকটা দিয়ে নামানোর আগে হলো সামান্য একটু চিনি দেবো। তো শাকটা আমি সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো, কারণ বেশ ডগাগুলো শক্ত, তা না হলে ভালো সিদ্ধ হবে না হয়তো। দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ আপনাদের সাথে করা হয়নি, এখন সন্ধ্যা হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই, বেশি করে বলা যায় এক কাপ না হলেও অনেকটা চা করে নিলাম, আদা তারপর তেজপাতা নবক সব কিছু দিয়ে, যাতে এই যে নাকের ভিতর ঠান্ডা ঠান্ডা একটা ভাব এটা চলে যায়।